আসসালামু আলাইকুম, আমি সাবিনা জামান, প্রভাষক পরিণীতি, মহানগর আইডল স্কুল অ্যান্ড কলেজ। মানবিক বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। যারা নবম শ্রেণীতে আসে তাদেরকে স্বাগতম। অনেকদিন পর তোমাদের সাথে নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমার ক্লাস নং 3। নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের অধ্যায় 1 দিয়ে আমরা শুরু করব। অধ্যায় 1 ইতিমধ্যে আমরা কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের উপাদান এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে। যাই হোক, আমাদের বিষয়ের নাম হচ্ছে পরিণীতি ও নাগরিকতা, অধ্যায় হচ্ছে 1, পরিণীতি ও নাগরিকতা অধ্যায়ের নাম। আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে 3টা, রাষ্ট্র, রাষ্ট্রের উপাদান এবং রাষ্ট্রের উৎপত্তি। তো যাই হোক, আমরা সরাসরি বইয়ে চলে যাই। দেখো, রাষ্ট্র কী? দেখো, আমি বইয়ে কিছু লাইন আন্ডারলাইন করেছি তোমাদের সুবিধার্থে, যে লাইনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের খুবই জরুরি, এবং যে লাইনগুলো থেকে সাধারণত প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেটা যে ধরনের প্রশ্নই আসুক না কেন, জ্ঞানমূলক আসতে পারে, এমসিকিউ আসতে পারে, বা এখান থেকে বড় আকারের প্রশ্ন আসতে পারে। দেখো, আমি যে লাইনগুলো আন্ডারলাইন করেছি তোমরা লাইনগুলো তোমরাও বই ভালো করে আন্ডারলাইন করে নেবে এবং ঠিক এভাবে লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করবে। দেখো, আমি প্রথমে যে লিখেছি যে রাষ্ট্র, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এক নম্বর কথা হচ্ছে রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে রাষ্ট্র কী, তখন আমরা লিখব রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এরপর আছে, দেখো, আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200টির মতো রাষ্ট্র আছে। অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে যে পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র আছে, তখন উত্তর হবে যে পৃথিবীতে সব ছোট বড় মিলিয়ে মোট 200টির মতো রাষ্ট্র আছে। এরপর আছে, দেখো, একটা গুরুত্বপূর্ণ কথা যে প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। তার মানে কি, রাষ্ট্র বলতে থাকলেই সেখানে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে এবং জনসংখ্যা থাকবে, কারণ জনসংখ্যা আর ভূখণ্ড হয়তো রাষ্ট্র হতে পারবে না। এবং জনসংখ্যাকে পরিচালনা করার জন্য কী থাকবে, একটি সরকার। এবং সরকারের যে ক্ষমতাটা থাকবে, যে ক্ষমতার জোরে সে অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, বা যেটাকে বলা হয় চরম ক্ষমতা, সেটা হচ্ছে তার সার্বভৌম ক্ষমতা। এই দেখেন লেখা আছে, এছাড়াও রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার এবং সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। তাহলে আমরা ইতিমধ্যে আমরা সামনে পড়ব যে রাষ্ট্র গঠনের উপাদানগুলো কী কী। এখানে অলরেডি বলা আছে যে রাষ্ট্রের গঠনের জন্য প্রথমত লাগবে কি, নির্দিষ্ট ভূখণ্ড, মানে কতটুকু অংশ নিয়ে রাষ্ট্রটা তৈরি হবে। এরপরে লাগবে জনসংখ্যা, যে রাষ্ট্রটা থাকবে কারা, জনসংখ্যা থাকবে, আর জনসংখ্যাকে পরিচালনা করার জন্য লাগবে সরকার, আর সরকারের একটা ক্ষমতা থাকে, সেই ক্ষমতার নাম হচ্ছে সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। দেখো, অধ্যাপক গার্নারের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া আছে। অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বজাতভাবে ও আনুগত্যশীল বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন রাষ্ট্র জনসমষ্টিকে রাষ্ট্র বলে। দেখো, এই সংজ্ঞাটার মধ্যে কিন্তু রাষ্ট্রের উপাদানের ব্যাখ্যাটা খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথমে বলা আছে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, স্থায়ীভাবে বসবাসকারী, বসবাস করবে কারা, জনগণ। তাহলে নির্দিষ্ট ভূখণ্ড চলে গেল, জনগণও চলে গেল, জনগণ সরকারের প্রতি কী থাকবে, অনুগত। স্বভাবজাত মানে কি, যেটা আমি বাই বর্ন পাচ্ছি, মানে আমি অনুগত থাকবই সরকারকে ভাবে, আমার পূর্বে যারা ছিলেন তারাও থাকবে, ভবিষ্যতে যারা আসবে তারাও সরকারকে মেনে চলবে। এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত, তার মানে কি, এই যে মুক্ত বহিঃশক্তি মানে কি, অন্য রাষ্ট্রের বা অন্যান্য শক্তির শত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে মুক্ত করার যে ক্ষমতা, সেই ক্ষমতার নাম হচ্ছে সার্বভৌম ক্ষমতা, যেটা প্রতিটা রাষ্ট্রেরই দরকার। ধরো, কোনো রাষ্ট্রে যদি 3টা উপাদান থাকে, জনসমষ্টি থাকে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকারও আছে, কিন্তু সার্বভৌম ক্ষমতা নেই, তাকে কিন্তু রাষ্ট্র বলা যাবে না। এই জন্য তাহলে রাষ্ট্র গঠনের জন্য 4টা উপাদানই খুব জরুরি। তাহলে আমরা কী জানলাম, গার্নার বলেছেন নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বজাতভাবে আনুগত্যশীল বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে কী বলে, রাষ্ট্র বলে। তাহলে এই সংজ্ঞাটা বিশ্লেষণ করে রাষ্ট্রের কয়টি উপাদান পাওয়া যায়, 4টি। তাহলে এখানে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে রাষ্ট্রের উপাদান কয়টি, 4টি, যথা কী কী, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, আর হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে দেখো, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতেছে যে রাষ্ট্র কী, পৃথিবীতে ছোটো বড়ো মিলে মোট কতটি রাষ্ট্র আছে, এবং রাষ্ট্রের উপাদানগুলো কী কী, এবং অধ্যাপক গার্নারের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা এখানে পাচ্ছি। তারপরে চলে যাও পরের পৃষ্ঠায়, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উপাদানগুলো কী কী আমরা পড়েছিলাম। এখানে জনসমষ্টি,
দেখো আমি যে লাইনটা আন্ডারলাইন করছি খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা অবশ্যই আমাদের অনেক সময় এমসিকিউ এবং জ্ঞানমূলক দুই প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? অপরিহার্য মানে কি? যেটা ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভবই নয়। তাহলে রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। তোমরা এই লাইনটা আন্ডারলাইন করবে। কোনো ভূখণ্ডে একটি জনসমষ্টি স্থায়ীভাবে বসবাস করলেই রাষ্ট্র গঠিত হতে পারে। কোনো একটা ভূখণ্ড মানে কি? অংশ মানে একটা জায়গায়। যখন কিছু জনসমষ্টি স্থায়ী হয়ে বসবাস করে তখনই কী গঠিত হয়? রাষ্ট্র গঠিত হয়। এটা স্বাভাবিক কথা। তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কী পরিমাণ জনসমষ্টি প্রয়োজন এর কোনো নির্দিষ্টতা কিন্তু নেই। কারণ নির্দিষ্টতা নেই কেন? কোনো রাষ্ট্রের আয়তন বড়, সেখানে জনসংখ্যা বেশি, আবার কোনো রাষ্ট্রের আয়তন ছোট, সেখানে জনসংখ্যা কম। যেমন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি, ভারতের 121 কোটি। এই সংখ্যাগুলো আমরা এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে, যে বাংলাদেশের জনসংখ্যা 15 কোটি, ভারতের জনসংখ্যা 221 কোটি এবং ব্রুনাইয়ের প্রায় 2 লাখ। তাহলে তোমার এক কোনো দেশের জনসংখ্যা নির্দিষ্ট, এক এক দেশে এক এক রকম, কমও হতে পারে আবার বেশিও হতে পারে। কম বেশির উপর জনসংখ্যার রাষ্ট্রের এটা নির্দিষ্টতা নাই, এক এক রাষ্ট্র এক এক রকম। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়। তার মানে কি? একটি রাষ্ট্রের আয়তন যেমন যতটুকু সে অনুযায়ী জনসংখ্যা থাকা উচিত। তার থেকে যদি জনসংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু সে দেশে জনসংখ্যা জনসংখ্যা ও দেশের জন্য একটা কী বলে এটাকে সমস্যায় পরিণত হয়। যেমন বাংলাদেশে কিন্তু আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, যার জন্য আমরা বলেই থাকি যে জনসংখ্যার জন্য বাংলাদেশে যে আয়তন তার তুলনায় জনসংখ্যা খুব বেশি। তার মানে সম্পদের সাথে আমাদের দেশের জনসংখ্যাটা মানে মিলে মানে খাপ খাচ্ছে না। তো এই জন্য এটা বলছে যে রাষ্ট্রবিজ্ঞানের মতে একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়। মানে তোমার দেশের সম্পদ যে ধরনের, আয়তন যতটুকু সেই পরিমাণেই সম্পদ থাকা, জনসংখ্যা থাকা উচিত। বাংলাদেশ তো অনেক ছোটো দেশ কিন্তু তার তুলনায় আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি, যার জন্য আমরা জনসংখ্যা সমস্যায় পরিণত হচ্ছে আমাদের দেশে। এরপর আসুন নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের জন্য সুনির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক, এই লাইনটা আমরা আন্ডারলাইন করবো, এটা একটা এমসিকিউ লাইন। এখানে ছিল অপরিহার্য কথাটা, এখানে অপরিহার্য কথাটা ছিল, আর এখানে আছে আবশ্যক। অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে যে রাষ্ট্র গঠনের জন্য আবশ্যক উপাদান কোনটি? উত্তর হবে নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। তার মানে কি? মানে ভূখণ্ড বলতে কয়টি অংশকে বোঝায়? তিনটি অংশকে, স্থলভাগ আর জলভাগ মানে জলসীমা। এই যে তোমার বঙ্গোপসাগর, এটাও কিন্তু শুধু ভারত বাংলাদেশ মিলিয়ে, বঙ্গোপসাগরের সবটুকু তো আমার না, কিছু অংশ আমার, সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে যে এই পর্যন্ত বাংলাদেশের জলসীমার মধ্যে, তারপরেরটা ভারতে যেয়ে পড়বে বা অন্য দেশে যেয়ে পড়বে। তাহলে এটা কিন্তু ভাগ করে দেওয়া আছে। পদ্মা নদীর কিছু অংশ বাংলাদেশের মধ্যে, যে এত অংশ বাংলাদেশের মধ্যে পড়বে, বাকিটা অন্য দেশের মধ্যে পড়েছে। তাহলে জনসীমার কিন্তু ভাগ আছে। এরপর আছে আকাশসীমা। বাংলাদেশের আকাশেরও সীমা আছে, কিন্তু স্থলের যেমন সীমা আছে, যে এটার পরেই ভারতের সাথে সীমান্ত বা মায়ানমারের সাথে আমাদের সীমান্ত, ঠিক আকাশেও তাই, আকাশেরও সীমা আছে। তাহলে আমরা নির্দিষ্ট ভূখণ্ড বলতে তিনটি অংশকে বুঝি, স্থলভাগ, জলভাগ আর হচ্ছে আকাশসীমা। তো বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি, স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালে 31 জুলাই দুই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে 10,041.25 একর জমি যোগ হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রশ্ন, যে বাংলাদেশের জনসংখ্যা আয়তন কিছুটা বেড়েছে, কতটুকু বেড়েছে? 10,041.25 একর জমি আমাদের বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। এটা পারস্পরিক স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে, কার সাথে চুক্তি হয়েছে? ভারতের সাথে। এবং সেটা কত সালে? 2015 সালে 31 জুলাই। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আসতেছে, কতটুকু অংশ আমরা পেয়েছি বেশি, কত সালে হয়েছে, কত তারিখে হয়েছে এবং কোন দেশের সাথে হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সীমানার সমুদ্রসীমা মামলায় রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্রসীমা এতনও বৃদ্ধি পেয়েছে। তো বর্তমানে সমুদ্রে 111,831 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের সমুদ্র সীমাটার কতটুকুর মধ্যে আমার অধিকার? 1,11,831 বর্গ কিলোমিটার মধ্যে আমার সমুদ্র সীমার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। আমরা সবাই জানি চীন তো অনেক বড়, ভারত অনেক বড়, মার্কিন যুক্তরাষ্ট্র তো অনেক বড়, তো এইগুলো বাংলাদেশ থেকে অনেক বড় স্থলভাগ আর কি। তাহলে এই যে ভূখণ্ড থেকে আমি তোমাদের পড়ালাম, তাহলে রাষ্ট্র গঠনের আবশ্যক উপাদান কোনটি? ভূখণ্ড। আর অপরিহার্য উপাদান কোনটি? জনসমষ্টি। আর এখানে আমরা জানলাম যে বাংলাদেশের আয়তন কত, ভারতের সাথে বাংলাদেশে কী চুক্তি হয়েছে, কত সালে এটা চুক্তিটা হয়েছে এবং কতটুকু আমি আমার স্থলভাগে যোগ করতে পেরেছি এবং আমার সমুদ্রসীমা কতটুকু সেটাও আমি এখানে জেনেছি। যে এরপরে চলত সরকার, রাষ্ট্র একটি অপরি গুরুত্বপূর্ণ উপাদান। দেখো এখানে কথাগুলো কেমন, অপরিহার্য আসলে লিখবো জনসমষ্টি, আবশ্যক লিখ আসলে লিখবো নির্দিষ্ট ভূখণ্ড, আর গুরুত্বপূর্ণ উপাদান, যদি গুরুত্ব কথাটি আসে তাহলে আমি কী লিখবো? সরকার। তাহলে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সরকার। এই লাইনটা তোমাকে ভালো করে আন্ডারলাইন করো। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না, অবশ্যই। সরকার ছাড়া রাষ্ট্র জনগণকে পরিচালনা করবে কে? আমি কোন পথে চলবো, তুমি কোন পথে চলবে? আমাদের পথ নির্দেশনা প্রদান করা হচ্ছে সরকার। এই জন্যই বলা আছে যে সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয়। মানে রাষ্ট্র কি চাচ্ছে, কি করছে, কি করবে, জনগণের জন্য কি করবে, রাষ্ট্রের জন্য কি করবে, এগুলো পরিচালনা করে কে? সরকার। তাহলে সরকারের মাধ্যমেই কিন্তু রাষ্ট্র চলতেছে, মানে রাষ্ট্রকে চালাচ্ছে কে? সরকার। তাহলে সরকার হচ্ছে রাষ্ট্রের চাকা। রাষ্ট্র সরকার চললে রাষ্ট্র চলবে। সরকার চাকা যদি বন্ধ, তাহলে গাড়ি যেমন চলে না, তো সরকার যদি বন্ধ থাকে রাষ্ট্র কিন্তু চলবে না। এই জন্য বলা হচ্ছে সরকার, রাষ্ট্রের চালিকা শক্তি হচ্ছে সরকার। সরকার রাষ্ট্রকে পরিচালিত করে বা জনগণের কী দরকার। তাহলে সরকার এই যে রাষ্ট্রকে পরিচালনা করছে, এই জন্য সরকার তিনটা বিভাগ আছে। সরকারের বিভাগ কয়টি? এখানে তিনটি, আইন, শাসন, বিচার বিভাগ, তিনটি বিভাগ। এই তিন বিভাগের কাজ তিন রকম। যেমন রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ কিন্তু ভিন্ন। এই কথার অর্থ কী? যেমন বাংলাদেশে সংসদীয় সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রে যাও সেখানে যুক্তরাষ্ট্রের সরকার। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকার রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, কিন্তু আমেরিকাতে যাও সেখানে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান উভয় কিন্তু রাষ্ট্রপতি। এই জন্য বলা আছে যে সরকার রাষ্ট্রভেদে সরকারের ভিন্নতা আছে, এক এক দেশে এক এক ধরনের সরকার পরিচালিত। যেমন সৌদি আরবে সেখানে হচ্ছে রাজতান্ত্রিক সরকার বিরাজমান, সেখানে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সবই রাজা। আর বাংলাদেশে আবার সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, যে দেশ পরিচালনা করেন, রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। আমেরিকাতে চলে যাও সেখানে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান উভয় প্রধানমন্ত্রী। এখানে এই কথাটাই বলা আছে যে সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশের সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভেদে সরকার রয়েছে। সরকারের রাষ্ট্রের যাবতীয় শাসনকার্য সরকারই পরিচালনা করে থাকে। তাহলে সরকার সম্পর্কে আমরা খুব ভালো করে জানলাম যে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। এই দেখো এখানে অপরিহার্য একটা কথা আছে, সেক্ষেত্রে যদি আসে লিখবো জনসমষ্টি, যদি আসে আবশ্যক উপাদান কোনটি লিখবো ভূখণ্ড, যদি সে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি তাহলে লিখবো সরকার। তাহলে সরকার ছাড়া কিন্তু মূলত রাষ্ট্র চলতে পারে না। সরকার কয়টি বিভাগের মধ্যে তার কাজ করে? তিনটি বিভাগের মধ্যে, আইন বিভাগ, বিচার বিভাগ আর হচ্ছে শাসন বিভাগ। আর এক এক দেশে এক এক রকম সরকার প্রচলিত আছে। আমি যে লাইনগুলো আন্ডারলাইন করেছি তোমরা অবশ্যই বই সামনে নিয়ে এই লাইনগুলো আন্ডারলাইন করে নিবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলে যায় সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের অপর নাম হচ্ছে চরম ক্ষমতা। যে ক্ষমতার জন্য, মানে এই সার্বভৌম এইটার নাম হচ্ছে চরম ক্ষমতা, এই ক্ষমতাটার জন্য এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর সহজে হস্তক্ষেপ করতে পারে না। দেখো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু আমাদের থেকে অনেক বড়, আয়তনে অনেক বড় এবং অনেক শক্তিশালী রাষ্ট্র, কিন্তু ভারত কিন্তু আমাদের দেশের উপর অযাচিতভাবে আক্রমণ করতে পারবে না। কেন পারবে না? কারণ আমার সার্বভৌম ক্ষমতা রয়েছে, যার জন্য ভারত চাইলেই কিন্তু আমাদের দেশের উপর আক্রমণ করতে পারবে না। আমার এই সার্বভৌম ক্ষমতার জোরে আমি তাকে প্রতিহত করতে পারবো। এই জন্য দেখো বলা আছে যে সার্বভৌম রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় উপাদান। এই যে দেখো এখানে কথাগুলো কেমন, গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয়। যদি কোনো প্রশ্ন আসে যে রাষ্ট্র গঠনের অত্যাবশ্যকীয়, দেখো আমি লাইনটা খুব মোটাকালি আন্ডারলাইন করেছি যে অত্যাবশ্যক উপাদান কোনটি, উত্তর হবে সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের অত্যাবশ্যকীয় উপাদান। এই যে দেখো সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয়, যেটা না হলে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এটি রাষ্ট্রের চরম ও পরম সর্বোচ্চ ক্ষমতা। অনেক সময় প্রশ্ন আসে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কোনটি, উত্তর হবে সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্রের অত্যাবশ্যক উপাদান কোনটি, সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যক উপাদান কোনটি, সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি, সার্বভৌম ক্ষমতা। পরম ক্ষমতা কোনটি, সার্বভৌম ক্ষমতা। তো এর দুটি দিক রয়েছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌম। তাহলে সার্বভৌম দিক কয়টি? দুইটি, অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে ভিতরের,
আর বাঁচে গেছে বাইরের। তো অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তর দেশের ভিতরে অভ্যন্তরীণ মানে হচ্ছে ভিতরে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে। ব্যক্তি ও সংস্থা মানে কি? মানে একটি রাষ্ট্র কীভাবে চলবে, রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে, সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজ কতটুকু হবে, নীতিমালা কী ধরনের হবে, এটাও সার্বভৌম ক্ষমতার মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। আর বাহ্যিক সার্বভৌমত্ব হচ্ছে যেটার মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে, মানে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্র তাকে মুক্ত রাখতে পারে, রাষ্ট্র তার বহিঃশক্তি থেকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ রাখতে পারে। এই যে বললাম কথাটা যে আমার পাশে যতই শক্তিশালী রাষ্ট্র থাকুক না কেন, আমার রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না। কেন পারবে না? কারণ আমার সার্বভৌম ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার জোরেই কিন্তু অন্য রাষ্ট্র আমাকে সহজেই হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে এই হচ্ছে আমাদের রাষ্ট্র গঠনের উপাদান। তাহলে রাষ্ট্র গঠনের চারটা উপাদান আমি যেভাবে তোমাদের এই আন্ডারলাইন যে লাইনগুলো করেছি তোমরা বই সামনে নিয়ে আন্ডারলাইন করবে এবং এভাবে মুখস্থ করার চেষ্টা করবে। আর পুরোটা তো মুখস্থ করতেই হবে, কারণ এখান থেকে খণ্ড খণ্ডভাবে এই অংশ থেকে একটা হয়তো অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, ছোটো আকারের প্রশ্ন আসতে পারে। মোট কথা এই পুরোটাই মুখস্থ করতে হবে। তবে যেই লাইনগুলো স্পেশালি আমি আন্ডারলাইন করছি এই লাইনগুলো যদি মুখস্থ করো আশা করি তোমাদের অনেক উপকার হবে। চলে যাও, তাহলে এই ছিল আমাদের রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। এরপরে চলো রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্রের উৎপত্তির মধ্যে আছে রাষ্ট্র কখন কীভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে বলা কঠিন এখন। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ভবিষ্যৎ ও রাজনৈতিক ঘটনা প্রভাব পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতামত প্রদান করেছেন। এর মধ্যে আছে একটা আছে ঐশী মতবাদ, বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ ও বিবর্তনমূলক মতবাদ। তো আজকে আমরা সবগুলো মতবাদ আলোচনা করা সম্ভব হবে না, আমরা দুই একটা আলোচনা করব। প্রথমে দেখো আছে ঐশী মতবাদ। ঐশী মতবাদের আরেকটা নাম হচ্ছে বিধাতা সৃষ্টিমূলক মতবাদ। ঐশী মতবাদের আরেকটা নাম হচ্ছে বিধাতা সৃষ্টিমূলক মতবাদ। এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবথেকে পুরাতন মতবাদ। অনেক সময় প্রশ্ন আসে রাষ্ট্রের সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি, উত্তর হবে ঐশী মতবাদ। এই মতবাদে বলা হয় বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। কথাটার অর্থ কী? বিধাতা মানে সৃষ্টিকর্তা আর কি, তিনি রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং তিনি নাকি একজন ব্যক্তিকে পাঠিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য বা শাসক পারে, ব্যক্তি তো শাসক আর কি, শাসক প্রেরণ করেছেন। শাসক তার প্রতিনিধি, কার প্রতিনিধি? স্রষ্টার প্রতিনিধি। এই মতবাদে বলা আছে শাসক যে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকট দায়ী থাকবেন, জনগণের নিকট নয়। তাহলে আমি এতটুকু লাইন কী পড়লাম, এতটুকু তোমরা অবশ্যই মুখস্থ, দেখো আমি লাইন আন্ডারলাইন করেছি, তোমরা ওটা অবশ্যই মুখস্থ করবে, যে এখানে বলা আছে রাষ্ট্রের সবথেকে প্রাচীন মতবাদ হচ্ছে ঐশী মতবাদ এবং এই মতবাদে বলা আছে যে বিধাতা মানে সৃষ্টিকর্তা তিনি একজন শাসক প্রেরণ করেছেন এবং শাসক তার কাজের জন্য বিধাতার নিকটই দায়ী থাকবেন, জনগণের নিকট নয়, কারণ তাকে জনগণ নির্বাচিত করে না, করছে কে? বিধাতা। শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করে সেহেতু শাসকের আদেশ অমান্য করা অর্থ বিধাতার নির্দেশ অমান্য করা। এই মতবাদ অনুসারে শাসক একাধারে যেমন রাষ্ট্রপ্রধান অন্যদিকে তিনি আবার ধর্মীয় প্রধান, যেহেতু এখানে তিনি সৃষ্টিকর্তাকে প্রেরণ করেছেন তাই তিনি ধর্মীয় প্রধান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে বিপজ্জনক, অগণতান্ত্রিক, অযৌক্তিক বলে সমালোচনা করেছে। অনেক সময় প্রশ্ন আসতে পারে বিপজ্জনক, অগণতান্ত্রিক এবং অযৌক্তিক মতবাদ কোনটি, উত্তর হবে ঐশী মতবাদ। অনেক সময় শুধু সিঙ্গেল দিয়ে আসতে পারে যে বিপজ্জনক মতবাদ কোনটি, উত্তর হবে ঐশী মতবাদ। অগণতান্ত্রিক মানে কি? যেখানে জনগণের কোনো অংশগ্রহণের সুযোগ নাই, জনগণের মতামতের কোনো সুযোগ নাই, সেই মতবাদকে বলা হয় অগণতান্ত্রিক মতবাদ। গণতান্ত্রিক মানে কি? গণতান্ত্রিক কথার অর্থ যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার মতামত প্রদান করতে পারবে আর যেখানে জনগণের মতামত প্রভাবে কোনো সুযোগই নেই সেই মতবাদকে বলা হয় অগণতান্ত্রিক মতবাদ। আর অযুক্তি মানে হচ্ছে যেখানে কোনো যুক্তি দেওয়া যাচ্ছে না, এখানে বিধাতাই নাকি সৃষ্টি করেছেন, বিধাতাই প্রেরণ করেছেন, বিধাতাই তার কাজের জন্য তিনি বিধাতা নিকট দায়ী থাকবেন, অর্থাৎ এখানে বিধাতাই সর্বেসর্বা, এই জন্য এই মতবাদকে বলা হচ্ছে বিপজ্জনক। তাদের মতে যেখানে জনগণের নিকট শাসক দায়ী থাকে না সেখানে শাসক কী হয়ে যায়? স্বৈরাচারী। কারণ তখন তো শাসক জনগণের কথা চিন্তা করবে না, জনগণের কী দরকার, জনগণের চাওয়া পাওয়াটা কী, এগুলো তো তখন শাসক চিন্তা করবে না, এই জন্য এই শাসককে বলা হয় স্বৈরাচারী শাসক। তো এই মতবাদকে বিধাতা সৃষ্টিমূলক মতবাদও বলা, যেটা আমি শুরুতে লিখেছি। অনেক সময় প্রশ্ন আসে বিধাতা সৃষ্টিমূলক মতবাদকে ব্যাখ্যা করো, তো অনেক সময় স্টুডেন্টরা কনফিউশনে পড়ে যায় যেটা তো বইয়ে নাই, কিন্তু এই যে বই সুন্দর করে দেওয়া আছে যে বিধাতা সৃষ্টিমূলক মতবাদ কী,
এই যে এটা হবে উত্তর যে বিধাতা, তাহলে আমরা অবলিক দিয়ে লিখে নিব, ওই সীমাবদ্ধ মতের পাশে অবলিক দিয়ে লিখে নেব যে বিধাতা সৃষ্টিমূলক মতবাদ। শিক্ষার্থীরা, আমরা আজকে এই মতবাদ পর্যন্ত আলোচনা করেছি, আগামী ক্লাসে আমরা বল প্রয়োগ মতবাদ থেকে বাকিটা শেষ করব। এই পর্যন্ত আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হবে। তোমরা ভালো থাকো এবং আশা করি তোমরা নিয়মিত ইউটিউবে ক্লাসগুলো দেখবে এবং যেভাবে পড়ানো হচ্ছে এভাবে অনুসরণ করবে নিয়মগুলো, এবং যেভাবে বই লাইন দাগায় দেওয়া সেগুলো বাসায় মুখস্থ করবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তোমরা সবাই বই এবং খাতা নিয়ে রেডি থাকবা, যেভাবে ক্লাসে লেকচারগুলো দেওয়া হবে লেকচারগুলো দাগায় নিবে এবং সেভাবে মুখস্থ করবা। যাই হোক, তোমাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।